শুভ বিকেল। ভিনদেশের আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। পৌঁছতে পৌঁছতে বেশ বেলা হয়ে গেল, এখন 4টে মতো বাজে। আসলে ক্যাম্প সাইটটার বুকিং পাওয়া যায় কিন্তু 2টো থেকে, সেরকমভাবেই আমরা ভেবেছিলাম বেরোবো যাতে 2টোর মধ্যেই এসে পৌঁছতে পারি। কিন্তু এদিক ওদিক গোছকাজ করতে করতে রাস্তায় দাঁড়িয়ে একটু জল খাব, দুপুরের খাবারগুলো নিয়ে খেয়ে আস্তে আস্তে অনেকটা সময় লেগে গেল। তো যাই হোক, তাড়াতাড়ি জিনিসপত্রগুলো নামিয়ে ফেলি। এবার আমাদের বাকি কাজগুলো সারতে হবে। লেকের উল্টো দিকের রাস্তাটি চারপাশে এত সবুজে ঘেরা, খুব সুন্দর লাগছে। অনেকে আবার এখান দিয়ে সাইকেল চালিয়ে হেঁটে হেঁটে ঘুরছে। আজকে এই মেঘলা আর মাঝে মাঝে একটু হয়তো সূর্যের উকিঝুঁকি থাকবে, কিন্তু বেশিরভাগটাই মেঘলা। লেকের ওপাশটায় তো বেশ কালো মেঘ রয়েছে। আমি এই প্লেপেনটা, এটা বেশ সুন্দর ভাঁজ হয়ে ছোট হয়ে যায়, কিন্তু প্লেপেনটা খুলে বড় করলাম যাতে বিনিকে কিছুক্ষণ এর মধ্যে রাখতে পারি। কিন্তু ও খুব একটা পছন্দ করে না ওখানে থাকতে, মাঝে মাঝে দরকার পড়ে ওকে ওখানে রাখার, কারণ এখনও যেহেতু তাঁবুটা খাটানো হয়নি, তো ওর সমস্ত কিছু ব্যবস্থা করতে আরেকটু কিছুক্ষণ সময় লাগবে। তো ওই প্লেপেনে রেখেই বাকি কাজটা সারতে হবে, কারণ ওর ক্যারিয়ার ব্যাগে তো অতটা জায়গা থাকে না যে ও হাত পা ছড়িয়ে একটু ঘুরতে পারবে। তো এই তাঁবু খাটানোর এটা একটু বলবো অভ্যেসের ওপর। আমরা এর আগে মাত্র 2বারই ক্যাম্পিংয়ে গেছি, আর যেহেতু বেশ অনেক দিন বাদে, মানে বছরখানেক বাদে এরকম যাওয়া হলে তখন আবার ভুলে যায় কীভাবে করা হয়। কিন্তু ওই ক্যাম্প তাঁবুর ব্যাগের সাথে একটা চিরকুটে লেখা থাকে পদ্ধতিটি, যে কোনটার পর কোনটা করতে হবে। এই জিনিসটা সুন্দর ভাঁজ হয়ে ফোল্ড হয়ে ছোট হয়ে যায়, আবার খুলে ফেললে লম্বা হয়ে যায়, সেটাই হবে তাঁবুর ওপরের যে স্ট্রাকচারটা, এটা তার জন্য ব্যবহার হবে। বিনি ততক্ষণ এদিক ওদিক দেখছে, একটা নতুন পরিবেশ তো, অনেক কৌতূহল। তবে ওকে নিয়ে পরে হয়তো বেরোবো, একটু ঘোরাবো, ও যেহেতু বাইরে প্রকৃতিতে থাকতে বেশ ভালোবাসে। তো এই তাঁবুটার ভালো করে খুঁটি পোতা হচ্ছে, ওই রিংয়ের মধ্যে দিয়ে ওটা পুঁতে দিলে তাঁবুটা দাঁড়িয়ে থাকবে, কখনো হাওয়া টাওয়া দিলে উড়ে যাবে না। তো চারদিকে খুঁটি পোথা হয়ে গেলে তারপরে যেটা আমি দেখাচ্ছিলাম, যে ভাঁজ করেছিল ছোট মতো একটা ওই কাঠি মতো একটা জিনিস, কিন্তু সেটাই লম্বা হলে অনেকটা বড় হয়ে যায়। কিন্তু এটা বেশ বেঁকানোও যায়, এটা একটা সুবিধে, কারণ শেপটা তো আর সোজা নয়, এটা একটু আর্চ মতো হয়ে থাকবে। তো দুদিক দিয়ে ওই দুটো কাঠি মতো জিনিস ঢুকিয়ে দিলেই তারপরে হয়ে যাবে। আসলে দিনের আলো থাকতে থাকতে তাঁবুটা সেট করে নেওয়া খুব জরুরি। ওইদিকে হাঁসের ডাক শুনতে শুনতে আমি একটু লেকের পাড়ে আসলাম, এসেই দেখি বেশ কতগুলো হাঁস এবং একটু ছোট হাঁসও রয়েছে, সব একই সাইজের হাঁস নয়, হাঁটতে হাঁটতে বেশ এগিয়ে এসছে। প্রকৃতির এই অপ্রত্যাশিত জিনিসগুলোই তো বিশাল আনন্দদায়ক, না? যাই হোক, তো তাঁবুটা মোটামুটি দাঁড়িয়েই গেছে, কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন নেটের মতো ওপরের জায়গাটি, ওটাকে এখন ঢাকতে হবে। ওই নেটের মতো জায়গাটি দরকারও রয়েছে, কারণ যাতে অক্সিজেন পাওয়া যায় আমরা যখন ভেতরে থাকব,
কিন্তু যাতে আবার বৃষ্টির জল না ঢুকে যায় সেই কারণে ওপর দিয়ে আর একটা ওই লেয়ার দেওয়া হয় যেটাতে বৃষ্টির ছাট বা এসব ঢুকবে না, কিন্তু যথেষ্ট পরিমাণে জায়গা থাকবে যেখান দিয়ে হাওয়াটা যেতে পারে। আর এই এত সবুজের মধ্যে এত সুন্দর প্রাকৃতিক জায়গা এসে একটু মুক্ত বাতাস পাওয়া, সেটাই তো, সেটার জন্যই তো এত কিছু না? এটিরও চারদিকে খুঁটি পুঁতে দিলেই হয়ে যাবে, বেশ একটা ছোটোখাটো ঘর বলুন। তো এবার আমি ভেতরে বেডটা পাতার ব্যবস্থা করছি। তো আমরা যেটা করি, এখানে বিনির লিটারটাও রেখেছি আর তার পাশে বেডটা ওই ফুলিয়ে নিলাম। তো আগে দেখলেন মা মাটির ওপর একদম পড়েছিল, ওটা হাওয়া দিয়ে ফুলিয়ে নিলাম। তবে তারও একটা মেশিন আছে, এমন নয় যে নিজেকে পরিশ্রম করে ফুলাতে হয়। আমরা এই স্লিপিং ব্যাগগুলো বিছানার পাশেই রেখে দিই যাতে রাত্রেবেলা কোনো অসুবিধে না হয়। তার সাথে আমি একটা চাদরও পরিয়ে দিয়েছি আর বালিশগুলোতে একটু বালিশের কভার টাভার পেতে সব একদম রাত্রে শোবার জন্য রেডি থাকবে। আর স্লিপিং কভারগুলো হচ্ছে কম্বলের মতো ভাবতে পারেন, এমনকি মানে বাইরে কোনোভাবে যদি জলও ঢুকে যায়, যেহেতু ওগুলো একটু এই রেনকোট মেটেরিয়াল দিয়ে তৈরি, সেই জন্য জল ভেতরে ঢুকবে না, তো অনেকটা গরম রাখবে। আর এদিকে একটা সুন্দর জানলাও আছে। আর এদিকে বিনিকে একটু জল দিয়েছে, সকালবেলা ওর খাওয়ার হয়ে গেছে, খেতে লাগবে না। আর ওর পাশে লিটার। আর হ্যাঁ, এটা আপনাদের মনে হতে পারে ওর লিটার থেকে কি গন্ধ বেরোয়, গন্ধ কিন্তু আসলে বেরোয় না, যেহেতু প্রত্যেক দিন পরিষ্কার করা হয়। আর তার সাথে হচ্ছে ভেতরে কাঠের পেলেট দেওয়া থাকে, তো গোটা রাত্রি আমরা কোনো গন্ধ মানে কখনোই পাই না। আমরা যেখানেই নিয়ে গেছি, অনেক জায়গায় গাড়িতেও নিয়ে গেছি, গাড়ির থেকে আমি বলবো তাঁবুতে তো আরও ভালো, কারণ চারিদিকে প্রচুর এয়ার ফ্লো হয়। বিনি এখন চারিদিকটা ঘুরে ঘুরে দেখছে, ও ভাবছে কোথায় একটা যেন চলে এসেছি। আমার তাঁবু দেখলে সেই ছোটবেলাকার মনে পড়ে, আমি এরকম চাদর টাঙিয়ে টাঙিয়ে ঘর ঘর খেলতাম, কারণ বাড়িগুলো যে আমাদের তৈরি হয় সেগুলো তো সব অ্যাডাল্ট মানুষের সাইজ হিসেবে, কিন্তু বাচ্চা বাচ্চাদের জন্য আমার মনে হয় একটু ছোটোখাটো কিছু থাকলে তাতে অনেক কোজি ফিল হয় আর বেশ একটা খেলার একটা নতুন জগৎ পাওয়া যায়। তো এই তাঁবুটাতে ঠিক সেরকম মনে হয় যে একটা ছোট্ট ঘর। সুদীপ্ত আগুনটা ধরিয়ে দিয়েছে কয়লা আর কাঠগুলো দিয়ে। তো আমরা প্রথমেই সাথে সাথে চাপিয়ে দিচ্ছি চিকেন মালাই কাবাব। সুদীপ্ত ঘর থেকেই কালকে রাত্রেবেলা ম্যারিনেট করে রেখেছিল, আজকে এসে শুধু আমি শিকের ভেতর পুরে দিয়েছি। কালারটাও দারুণ আসছে। এই কাঠকয়লার ফ্লেভার কিন্তু যতই গ্যাসে করা হোক সেভাবে অত আসে না। তার আর একটা টেকনিক রয়েছে, যদি সেই গন্ধ আনতে হয় একটু ঘি দিয়ে কয়লা দিয়ে ম্যারিনেশনের মধ্যে রেখে দিলেও অনেক সময় সেই ফ্লেভারটা আসে। কিন্তু আমি ঠিক বলতে পারবো না ঠিক একই ফ্লেভার আসে কি না। এই চিকেনগুলোর সাথে সাথে আমরা আগের দিন ফার্মার্স মার্কেট থেকে যে ওই ফ্রায়ার পেপারসগুলো এনেছিলাম সেইগুলোও দিয়ে দিলাম, ওগুলো একটু আগুনে ঝলসে যাবে। আপনারা আগের ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখবেন, সেখানে দেখতে পাবেন আমরা কীভাবে জোগাড় যন্ত্র করলাম ক্যাম্পিংয়ে আসার, কারণে এটার একটা প্রিপারেশন থাকে। তো এই তাজিকি সসটা দিয়ে একটুখানি পেপারটা খেয়ে দেখি, বেশ ঝাল ছিল কিন্তু। সাধারণত এদের এখানকার পেপারসগুলো খুব একটা ঝাল হয় না, তো আমাদের দুজনেরই, সুদীপ তো খুব ঝাল খেতে পারে, সেখানে ও বেশ মানে আনন্দও পাচ্ছিল, এদিকে হ্যাঁ হু করছিল। তো আমরা ভাবলাম একটু চিকেনগুলো যখন হয়ে গেছে তাহলে একটা ব্রেক নিই, পরে আরও খাওয়া দাওয়া হবে। একটু লেকের পাশে বসে একটু চিকেন আর ওই পেপারসটা আপাতত খাই,
আগে আমাকে দেখলেন ওই জুকিনিগুলোতে আমি একটু সল্ট আর গোলমরিচ দিয়ে আমি আগুনের ওপর চাপিয়ে এসেছি। আগুনটা একটু নিভু নিভু এখন, তাতে আস্তে আস্তে রান্না হোক। এবার একটু যাই দেখে আসি রেস্টরুমটার ব্যবস্থা কোথায় আছে, জানি না খুব দূরে কি না, আসলে খুব একটা দূরে নয় দেখছি, কাছেই। তবে জানেন তো এখানে কিন্তু ভাল্লুকের ওয়ার্নিং দেওয়া আছে, বলেছে একদম খাবারপত্র যাতে রাত্রেবেলা বাইরে না রাখা হয়, সব প্যাক করে গাড়িতে ঢুকিয়ে নিতে, তাঁবুতেও যাতে না রাখা হয়, কারণ তাঁবু তো অতটা সেফ নয়। তো যাই হোক, আমি এখন স্যামন মাছ দু টুকরো আমরা এনেছি, সেই দু টুকরো স্যামন মাছ ডিরেক্ট আগুনের ওপর দিয়েছি একটুখানি ঝলসে নিয়ে, তারপরে এই ফয়েলের মধ্যে বেক করব। তাতে দিয়েছি বাটার আর বাড়ি থেকে আনা লেমন থাইম আমার বাড়ির কাছে, আর সল্ট দিয়েছি আর পেপার দিয়েছি। তার উপর একটু লেবুর রস ছড়িয়ে দিচ্ছি। স্যামন মাছটা এত নিজেই এত সুস্বাদু, বেশি কিছু দেওয়ার দরকার পড়ে না। আর হচ্ছে খুব বেশি রান্না করলেও কিন্তু ছিবড়ে ছিবড়ে হয়ে যায়, তাই বেশিক্ষণ কুক করতেও লাগে না, সহজেই রান্না হয়ে যায় ঠিক ইলিশ মাছের মতো। তো এটাকে ভাজ করে একটুখানি আগুনে দিয়ে নেব। এটা হতে হতে একটু দেখে আসি লেকের পাড়টা কীরকম লাগছে, কারণ সূর্য তো এবার অস্ত যাবে। তবে হ্যাঁ, দিনটা একটু মেঘলা ছিল বলে অতটা ওই সূর্যাস্তের যে আলো ছড়িয়েছে তা নয়, কিন্তু তাও একটা অন্যরকম ভাবে সুন্দর লাগছে, খুব শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। যাক গে, মাছটা তো হয়ে গেছে, একটুখানি টেস্ট করে দেখি। বাহ, উল্টো দিকটাও বেশ ভালোই লাগছে, আর তার পাশে যে ঝোল মতো এটা ওই বাটার আর স্যামনের ভেতর যে একটু জল থাকে সেটারই একটা মিশ্রণ, তো সেটাতে একটু ডুবিয়ে টেস্ট করে দেখি। এরপরে নেক্সট প্রিপারেশন, আমরা প্রচুর খাবার এনেছি বটে, সব আজকে খাওয়া হচ্ছে না, একটু কিছু আমরা রেখে দেব, আগামীকাল আমাদের যে অ্যাক্টিভিটি আছে সেখানে নিয়ে গিয়ে একটু খেতে লাগবে, যাতে দুপুরে লাঞ্চের জন্য আবার কোথাও না যেতে হয়। তো প্রথমে আমি ল্যাম্পটাকে পিটিয়ে পিটিয়ে একটু নরম করে নিলাম, এরপরে পর্কটাকে পুরো কিমা বানিয়ে ফেলবো কাটতে কাটতে এভাবে। এটা আসলে একটা ইরানিয়ান রেসিপি, একটা গ্রাম্য পারস্যের একটা রেসিপি, যেটা দেখে আমার খুব ভালো লেগেছিল। খুব বেশি কিছু উপাদান লাগে না, এই মিটগুলোকে লেয়ার করে করা হবে, তবে খাটনি আছে বেশ কিছুটা, কিন্তু খারাপ লাগে না, মানে বাইরে ঘুরতে এসেছি, একটু সুন্দর পরিবেশ, ওপেন রান্নাবান্না করা হচ্ছে, আর একটু অন্যরকম খাওয়াও। এর মধ্যে দেব এই কুচি যে মাংসটাও যে কিমা করে ফেলা হলো, তার মধ্যে দেব টমেটো, পেঁয়াজ আর পার্সলে, পার্সলেটা আমাদের বাগানের কাছ থেকে নিয়ে এসেছি, পার্সলে এগুলো সব কুচি করে যতটা সম্ভব মিহি করে কুচি করে মিশিয়ে নিয়ে, তার মধ্যে একটু লবণ আর গোলমরিচ দিয়ে এবার লেয়ারটা করে ফেলবো। তো এই কিমাটা যাবে হচ্ছে ওপরে ওই ল্যাম্বের দুটো লেয়ারের মধ্যে, তারপরে ওগুলোকে আর একটু সরু সরু করে, আজকে যেহেতু অনেকটাই সন্ধে হতে চললো প্রায়, অত নিপুণভাবে করতে পারিনি, আর একবার আমাদের বাড়ির ব্যাকইয়ার্ডে করেছিলাম, তখন একটু বেশ সময় নিয়ে ভালো করে করেছিলাম। তো হ্যাঁ, এই মশলা, আর কোনো মশলা লাগে না, পুরো ওই মাংসের থেকেই ওর সমস্ত স্বাদ ওর মধ্যে যাবে। এবার এগুলোকে একটু ঝলসে নিয়ে, এখন প্রায় 7টা মতো বাজে,
ভাগ্যের আগেই আমরা বিছানা টিছানা সব তৈরি করে রেখেছিলাম। সবসময় এটাই হয়, তার জন্য আগেই যদি তাঁবু খাটিয়ে বিছানা সব কিছু রেডি করে রাখা যায় খুব সুবিধে হয়, যাতে রাত্রেবেলা অন্ধকারের মধ্যে এত কিছু না করতে হয়। আর আকাশে এত সুন্দর তারা, আমরা বসে বসে খেতে খেতে কিছুক্ষণ উপভোগ করলাম। আসলে আশেপাশে যেহেতু লাইট পলিউশনও নেই, তাই আকাশটা একদম পরিষ্কার দেখা যায়। দেখে সেই আগুনের পরশমণির গানটা মনে পড়ে না? এত অপূর্বভাবে কাঠগুলো জ্বলে আস। বিনি আজকে খুব গুড বয় হয়েছিল, ওকে বাইরে ঘুরিয়েও এনেছি। গুড নাইট বিনি। গুড মর্নিং বিনি। আজকে আবার একটা নতুন সকাল, দেখি বাইরেটা কিরকম লাগছে। সূর্যোদয় এখনো হয়নি, এবার বেরিয়ে দেখতে হবে আকাশটা কেমন লাগছে। কিন্তু আজকে এখানেই শেষ করতে হবে, আপনাদের আসতে হবে আর একটা নতুন ব্লগে, থাকবে পরের দিনের বর্ণনা। আশা করি আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো দরকারি জিনিসগুলো করে দেবেন। ভালো থাকবেন।